এই একটা গিফট, তারপরে হচ্ছে গিয়ে ডার্ক চকলেটটা, আর হচ্ছে গিয়ে এই সুন্দর কেকটা। কেকটা জাস্ট দেখো, এই হচ্ছে তাও 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 আলু ভেজে দেবে বহেন, আলু ভেজে দেবে মা। এ রানী দিয়ে ডিমের ঝোল করবি রে, শুধু ছেড়ে আমরা এই দিয়ে খেতে পারবো না। আরে ছেড়ে দিবি পেঁয়াজে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু দেবাড়ি। তো চলো আড্ডা করি। আর এখন আমরা যাচ্ছি আখের রসে। তারে হ্যাঁ, আমরা রোজ আখের রসে যাই, রোজ তোমার সাথে সেটা শেয়ার করি। তো চলো এখন যাওয়া যাক। খেলে এসে সকাল সকাল হাত পায়ের অবস্থাটা জাস্ট দেখো। আর সকাল সকাল ঘুন্টু আজ করছে কি ফিসটা দিয়ে দিয়েছে, আর আছে ঘুন্টুর রেজাল্ট। কি কেমন হবে রেজাল্ট? ফেল করবে, ফেল। কেমন হবে? ফেল, ফেল। কি হবে? তুই টাট্টি হবে? এই পড়িছি। ঠিক আছে, দোকানে চলে এসেছি কাকু। আজকে এই যে নতুন আর একটা কাস্টমার, রোজ তোমার দোকানে একটা নতুন কাস্টমার আনছি, আজকে একটু বেশি দিতে হবে আমাদের, অল্প অল্প করে। ও হ্যাঁ, সতীশটা আজকে আসেনি, সবাইকে 10 টাকা করে দেবে, ঠিক আছে? উল্লাস, টাটা। তুই তো আমার সঙ্গে যাবি, আয় আয় এদিকে। চল 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 টাটা। বাবা দোকান চলে গেছে, এনা ঘন্টু টাকা দিয়েছে। ঘন্টু দিয়েছে রেজাল্ট তো? হ্যাঁ, এখন কি খাবো? খিচুড়ি খাই তুমি তো? মাংস দিয়ে দুপুরে ভাত খাবো। ঠিক আছে, আজকে সকালে জল খাওয়ার হচ্ছে কি, কালকে এনেছিলাম খিচুড়ি মাতারার মন্দির থেকে, ওটাই এখন খাবো। তো চলো এটা খেয়ে নি। গাইস আমি এখন চলে এসেছি ব্যাডমিন্টন খেলতে ঘুরতুর সাথে, আর গাইসটাই বলি দেখছি কেমন লাগে। আমি মানে কাউকে কিছু সম্বোধন করি না, না গাইস বলি না ফ্রেন্ডস বলি। তো গাইসটা কেমন লাগছে বলছি, কালকে ভিডিওতে ফ্রেন্ডস বলবো, কোনটা ভালো লাগছে সেটা তোমরাই জানিও। তো এখন আমি ব্যাডমিন্টন খেলতেছি, কিন্তু ওদের মানে শাটেল যেটা আছে এটা উপরে উঠে যায় গাছে। তো এখন এই দুজন হচ্ছে কি শাটেলটা পারার চেষ্টা করছে। খেলতে আসলাম তোর সাথে কথা আশা করে। ওখানে কে তুললো? কে তুলেছে? তুই না ঘন্টু? ঘন্টু বোতলটা নিয়ে এসছিস? এম টিপলে জল পড়বে? কিভাবে জল পড়বে? এটা তুলে তুলে টানতে হবে। কোথায় কই? ওই যে শাটেল এখানে আটকে আছে, এই যে শাটেলটা আটকে আছে। তো এখন এই গাছটাকে নাড়াচ্ছি। কিছুর পরে নিয়ে আসবো। এই যে জলে চলে গেছে ড্রেনে, তোল এবার তোল। কে ফেলেছে? যাব বাবা, তোরা খেলছিস? তোরা খেয়েছিস? তোরা আই ফেলেছি? তো আমার পায়ে ফেলেছে কে? এই আমার পায়ে ফেলেছিস তো তুই, তাহলে তুলবে কে? আমি তো দাঁড়িয়ে আছি, আমি তো দর্শক। তোর
তোল তোল নতুন বোতল পেয়ে শুধু এই বোতলেই জল খাচ্ছে বাবা। হাত দিয়ে তুলবি ফেয়ারে, ব্যাট দিয়ে তোল না। দীপ কোথায়? পরীক্ষা দিতে গেছে। আই টেনে বল করে হাতে এমনি পেন ছিল, তার মধ্যে গাছটা নাড়ি আর আরও হাতে ব্যথা করছে। উফ, ওই জন্য আমি চলে এসেছি, আর র্যাকেট খেলিনি, ভাল লাগছে না। স্নান ঠান করে চলে এসেছি, ভাত খেতে বসবো, কিন্তু বোনকে দেখেই আছি পাঁচ দশ মিনিট ধরে ঘুমিয়ে পড়েছে, উঠছে নেই যা উঠেছে তাও আবার এখন খেতে আসছে না, দেখেই যাচ্ছে। সবে উঠলো, ও ডাই বসে বসে আছি, কখন দেখে খাবো দেখ। কী রে, রাতে ঘুমিয়ে এখন দিনে ঘুম পাচ্ছে এত? আর মা তো এই ভাত বেড়ে বসে আছে দশ মিনিট ধরে, আজকে এই লাউ দিয়ে ডাল হয়েছে, আর কালকে তো মাংস বেশি করে নিয়েছিল, এই মাংস আছে, সকালে কেউ খায়নি দুপুরে খাবো বলে, তো এখন এই দিয়ে ভাত খাবো, চলো খেয়ে নি। আর একে ডাকছি এখন আসে না, আসবি তো, খিদা পাচ্ছে এবারে, এরানি লেবুটা কেটে আয় যা, তো চলো খেয়ে নি। আর এই বাসি মাংস, মানে বাসি মাংস খেতে যা টেস্ট হয় না, উফ, আর অনেকটা মাংসই রয়েছে, কালকে বেশি করে এনেছিল, তো চলো খেয়ে নি এখন। এখন এই 5:45 বাজে, আর খেয়ে না একটু শুয়ে পড়েছি, আমার খুব টায়ার্ড লাগছিলো, মানে হাতটা না খুব পেন হচ্ছে। আমরা আইটেন বলে খেলি, ওটাতে বল করে হাতে পেন ছিল, আর আজকে ওই যে ফেদারটা পারতে গিয়ে শাটেলটা মানে যখন আটকে গেছিলো গাছে, ধাক্কা দিচ্ছে গাছে, ওতে আমার হাতটা না খুব ব্যথা হয়ে আছে, আর খুব টায়ার্ড লাগছিলো, মানে এতক্ষণ ঘুমিয়েছিলাম 2-2.5 ঘন্টা প্রায়, ঠিক আছে। আর মা সিরিয়াল দিয়েছিল যে মশারি ফশারি মানে বিছনা ফিছনা কিচ্ছু তোলা হয়নি, মাই গেল সবে ঠাকুর দিতে। এই যে বোন গেছিল এক জায়গায়, আর একটা জিনিস হয়েছে সারপ্রাইজ, সেটা দেখাবো, আর কেন এত কিছু রয়েছে, একটা বড় কেক রয়েছে, কিন্তু তার আগে আমাকে বিছানার মশারিটা গুছিয়ে নিতে হবে, তো চলো আগে গুছিয়ে নিই, তারপরেই তোমায় দেখাচ্ছি। এই যে মাও চলে এসেছে, হাত মুখ দিয়ে মা সন্ধ্যাতে বসবে, তার আগে তোমায় দেখিয়ে নিই। এই যে এইটা হচ্ছে গিয়ে বোনকে দিয়েছে, তবে পলছি কিসের জন্য কারা দিয়েছে, এই একটা গিফট, তারপরে হচ্ছে গিয়ে এই ডার্ক চকলেটটা, আর হচ্ছে গিয়ে এই সুন্দর কেকটা, কেকটা জাস্ট দেখো, এই হচ্ছে গিয়ে কেকটা, ঠিক আছে, এই কেকটাও দিয়েছে, মানে ওরা একটু খেয়েছে আর বোনকে খাইয়েছে। তো হচ্ছে কি 2-3 দিন বন্ধুর সাথে একটু বেরিয়েছিল, ওর হচ্ছে কি জন্মদিন রয়েছে 15 তারিখ, আর 15 তারিখও থাকছে না, এক জায়গায় যাবে, সেই জন্য বন্ধুরা আজকে জন্মদিনটা সেলিব্রেট করেছে। কেকটা জাস্ট দেখো এত সুন্দর কালারটা, আর কি সুন্দর দেখতে। আর আমরা 3 দিনকে নিয়ে এসেছি, কারণ ওকে ছাড়া এটা সেলিব্রেট করবো না আমরা, এখন ওর জন্য ওকে নিয়ে এসেছি ঘর দিয়ে গিয়ে। এসছে আর কিরম করছে দেখো, ঘুমতে উঠেছে এখন, খাবে না, আচ্ছা আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে, আচ্ছা আচ্ছা। বন্ধু কেকটা এনেছে আমাদের সামনে, একটু কাটুক, বলো কাট কাট, আমাদের সামনে একটু কাটুক, জন্মদিনে তো আমার কাটবেই রে, হ্যাঁ জন্মদিনে তো কাটবি, আর কার আজকে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বডু। ওই দেখ নিজের টাকাটা নিজে গেছে, মায়েরা খাওয়া ব্যাটা, ও খেতেই যাচ্ছে না কেক, যাই হোক ওকে বাড়িতে করে দিয়ে আসবো, ঘরে পরে খেয়ে নেবে। টিনটিনের কেক নিয়ে নিয়েছি, ওকে দিয়ে আসবো ঘরে, তো এখন খেতে চাইছে না। এই যে কেকটা খেয়েছে, এবার খেয়ে কত মাথা না যাচ্ছে, খুশি হয়েছে, ভালো আমি কেক খাবো, ওটা আমাকে উপর দিয়ে দিয়ে দিবে, এইটা এমনি সাইড দিয়ে কেটে দে, তো এখন আমাকে কেটে দিচ্ছে বোন কেক। তো এই যে আমি নিয়ে নিয়েছি এত বড় একটা পিস, ঠিক আছে, তো এবারে খাই চলো। না এটা স্ট্রবেরি ফ্লেভার, এটা স্ট্রবেরি, এটা অন্য গন্ধ আছে, স্ট্রবেরি ফ্লেভারটা আমিও পছন্দ করি না খুব একটা, ভালো বাট স্ট্রবেরি ফ্লেভারটা আমার একটু কম পছন্দ, চকলেটের এই উপরেটা ভালো লাগে, কিন্তু এটা এটা অতটা ভালো লাগলো না। এবার কেকটা খারাপ না, ফ্রেশ ক্রিম, খুব ভালো কেক, আর মিয়ামরের সব কেকই ভালো হয় রে। কেক খাওয়া কম রিটা, মুখের উপরে কেক লেগে গেছে, কেকটা ভালো খেতে, কিন্তু আমার এই স্ট্রবেরি ফ্লেভারটা খুব একটা পছন্দ, ফ্রেশ কেক নরম খুব ভালো খেতে। তো এখন হাত মুখগুলো আগে ধুয়ে আসি, আজকে রাতের বেলা তো আমার দুঃখের শেষ নেই, কেন জানো দেখো, কারণ আমাদের রাতে খাওয়ার জন্য কিছু নেই, বাদে এই গাঁটি আর আলুর তরকারি করবে। এই চলে এসছে বুড়ি, বলছি একটু ডাল করো, বলছে না নাকি আঙুল চেটে খাবো, গাঁটি কচু মা একদম ভালো লাগে না, মানে ডাল করবে না বা একটু আলু ভেজে দাও না আমাকে মা, তুই সুপ করবি এখন,
বলো খাওয়া তো বাইরে কি সেটা গাঁথি আইসকে খায় না কি খেয়ে একটু ডিমান্তে বললাম তাও তুমি আমাকে মুখ ঝামটা বলে কালকে মাংস খেয়েছে বলে আমিও ছাড়িয়ে দেবো তুই একটা কথা বলি আমরা আমরা ডিম এরানি 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 ডিমের ঝোল করবি রে শুধু ছেড়ে আমরা এই দিয়ে খেতে পারবো না রে আরে ছেড়ে দিবি পেঁয়াজে দুটো ডিম নিয়ে আসবো না গাড়ি কিছু ভালো লাগে না তোর দোকান থেকে মানে এই ধরনের কিছু তরকারি আমি একদম খেতে পারি না মূলত তরকারি আমি একদম খেতে পাই না ঠিক আছে মূলত তরকারি আমি একদম খেতে পাই না গাঁটি কচু খেতে ভালো লাগে না তাও খাই মান কচু মানে সবুজ শাকসবজি যেগুলো যেগুলো তাও খেতে পারি শিম ঝিঙে পটল কিন্তু এই তরকারিগুলো আমার যেন গলা দিয়ে নামতে চায় না মানে আজকে রাতে আমার দুঃখের শেষ নেই দেখি ডিম আনলে আমি এরপর ডিমের ঝোল করে খাবো ঠিক আছে বোনের দুই স্টুডেন্ট পড়তে চলে এসছে আর এই বোন ওদেরকে কেক দেবে বলে কেকটা বার করেছে এই যে কেক কাটছে ওদের দেবে এবার সেদিকে আয় এদিকে আয় কিরে ঘুমিয়ে পড়ছিস কেন আচ্ছা দুপুরে ঘুমাসনি এমনি আয় ষাটের সামনে আয় এগিয়ে আয় এই যে আস্তে 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 খা বসে খা যা অনেক বসে খা বাবু বাবা আন্টিকে জিজ্ঞাসা করে করে সব করছে এবারটা কেমন কেকটা অনেক কেমন এই তুই তো খাসনি না খেয়ে কি করে ভালো বললি দুদেরকে কি কিউট লাগছে পাশাপাশি কিছু তো কেক খাচ্ছে এইটু ভাই কেক পড়ে আছে বাবা বোন আর হচ্ছে গিয়ে মাই তিনজনের জন্য এখানে পড়ে আছে হ্যাঁ টুকটাক খেয়েছিস কেক বেশি খেয়েছি এক আমি মানে আমার পিসটা তিন তিনের পিসটা হচ্ছে সবচেয়ে বড় পিস ছিল আর বাকি সবার মোটামুটি ইকুয়াল পিস ছিল আর তো বাচ্চাদের দিলাম এনে ভাগযোগ করে খেলাম আর হচ্ছে কি আমি পরে আবার আরেকটু ভেঙে দিয়েছি ঠিক আছে কেকটা মানে ভিতরে ক্রিমটা ভালো উপরে যে স্ট্রবেরি ফ্লেভারটা ওটা অতটা আমার ভালো লাগছিল না এটা হচ্ছে কি বের কারণ তাও খেয়ে নিয়েছি অনেকটা এখন এই 10টা বাজে আর আমি এই খেতে বসে গেছি লাউ দিয়ে মুসুর ডাল যেটা ছিল ওটা নিয়েছি একটা ডিম ভেজে নিয়েছি আর ডিমে ঝোলা করতে বারণ করেছি বোনকে আর এই গাঁটি আর আলুর তরকারি এই দিয়ে রাতে খেয়ে নেবো দুপুরে মাংস খেয়েছি জন্য মা বললো রাতে আর ঝোল ঝোল খাস না বেশি রিচ খাবার ওর জন্য বোনকে বলছি না ডিমে ঝোল করার দরকার নেই তো এই দিয়ে খেয়ে নেবো তো আজকের এই আড্ডাটা এখানেই শেষ করছি দিয়ে আড্ডাটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমাদের একটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যারা ভ্লগ দেখে ভিডিও দেখে তাদের কাছেই শেয়ার করো তো আজকে এতটাই দেখা হচ্ছে কালকে তো চলো টাটা কি 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 কি